যখনই তারা উপস্থিত হচ্ছে যজ্ঞস্থলে ভগবান কৃষ্ণের আদেশ মতো 56 কোটি যদুবংশের নরনারী ভক্তি করে সকলকে আহ্বান জানাচ্ছে, যে যার আসন বিচার করে বসছে। কে কোথায় বসছে? দেব সভায় বসিলেন যত দেবগণ, যত দেহ মুনি সভায় বসিলেন মুনি ঋষিগণ, ও গো রাজ সভায় বসিলেন যত রাজাগণ, সভাসজ্জা দেখি সবে আনন্দে মগন, সভাসজ্জা দেখি সবে আনন্দে মগন, তারা আনন্দে মাতিল, আনন্দে মাতিল, সভাসজ্জা দেখি সবে আনন্দে মাতিল, সভাসজ্জা দেখি সবে আনন্দে মাতিল, হরি গৌর হরি হরি বলে আনন্দে মাতিল, গৌর হরি হরি বলে আনন্দে মাতিল, আনন্দে মাতিল, দেব সভায় সকল দেব দেবী, মুনি সভায় মুনি ঋষি, রাজ সভায় সকল রাজা, যে যার আসন বিচার করে বসেছে। যজ্ঞ মধ্যস্থলে সু উচ্চ সিংহাসন আলো করে বসলেন কে? কৃষ্ণ চন্দ্রমা। যজ্ঞের হোতাগণ তারা চিন্তা করছে, যজ্ঞ শুরু করার আগে কার চরণ বন্দনা করা উচিত, কার চরণ বন্দনা করা উচিত? যজ্ঞেশ্বর হরির চরণ বন্দনা করা উচিত। লীলা শুরু আগে আমি বলিনি যে যে কোনো দেবদেবীর পূজা করতে গেলে আগেই আজমন করা হয় ওম বিষ্ণু, তাহলে আরেকটু খুলে বলে দিই, বলবো? আপনারা যদি বসেন রাত আমি পার করে দেব, রাধে রাধে। তো ব্রাহ্মণ যে আজমন করে, তিনবার আজমন করে কেন গো? চারবারও তো করা যেত, দুবার আজমন করা যেত, দশবারও আজমন করা যেত, তো পূজায় বসে তিনবারই আজমন করেন কেন? প্রথমং যত্রিমতি তেন ঋগ্বেদং প্রীণাতি, দ্বিতীয় তেন সামবেদং প্রীণাতি, তৃতীয় তেন যজুর্বেদং প্রীণাতি। তিনবার আজমন করার উদ্দেশ্য হলো আমাদের বেদ কটি বাবা, ঋকসাম যজু অথর্ব, চার বেদ, তো তো চার বেদের মধ্যে তিনবার আজমন করলে তিন বেদকে স্মরণ করা হয়, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ। আমাদের হিন্দুদের সকল মন্ত্র লাভ করেছি বা সৃষ্টি হয়েছে ওই তিন বেদ থেকেই। অথর্ব বেদের মধ্যে আছে আয়ুর্বেদ শাস্ত্র, অর্থশাস্ত্র। তাহলে তিনবার পূজায় বসে আজমন করলে তিন বেদকে স্মরণ করা হলো, তিন বেদ প্রসন্ন হন, আমাদের কার্য সফল হয়। দ্বিতীয় কারণ, তিনবার আজমন করলে তিন পাপ থেকে আমরা মুক্তি পাই। কি কি পাপ? কায়িক, মানসিক, বাচনিক। কায়িক পাপটা কেমন? দেহের দ্বারা যদি কোনো পাপ হয়ে থাকে কায়িক পাপ। মানসিক, কোনো কিছু দর্শন করে আপনার মধ্যে কামনা বাসনা ভাব উদ্বেগ যদি হয় সেটাও পাপ মানসিক। বাচনিক, কথা বলার মধ্যে যদি কাউকে আঘাত করা হয়, তার নয়ন থেকে অশ্রু প্লাবিত হয় সেটা মহাপাপ। ঠাকুর রামকৃষ্ণদেব বলেননি পাপ মানে কি বলতো? পাপের অর্থ কি? পয়ে পীড়ন, পয়ে অপর, অপরকে কষ্ট দেওয়ার মানে পাপ। তাতে আঘাত করি হোক, বচনের দ্বারা বা কথার দ্বারাই হোক, আপনার কথা শুনে তিনি যদি কষ্ট পান, তার নয়ন থেকে অশ্রু প্লাবিত হয়, এটা সব থেকে বড় পাপ, এটাকে বলে বাচনিক পাপ। তাহলে তিনবার আজমন করলে আমরা এই তিন পাপ থেকে মুক্ত হই। তিনবার আজমনের সায়েন্টিফিক কারণটা কি, অর্থাৎ বৈজ্ঞানিক কারণ? তিনবার আজমন করলে আমাদের কফ শোষণ হয়ে কণ্ঠ পরিষ্কার হয়, মন্ত্র ভালোভাবে উচ্চারণ করা যায়। এই জন্য পূজায় বসে নিতাই গৌর হরি বল তিনবার আজমন করা উচিত। তো যজ্ঞের হোতাগণ চিন্তা করছেন, যজ্ঞ শুরু যে করবো, যজ্ঞেশ্বর হরি যেখানে বর্তমান তাকে বাদ দিয়ে যজ্ঞ শুরু করি কি করে? আগে তার চরণ বন্দনা করি। তাই যে যারা আসন ছেড়ে এসে
কৃষ্ণ চরণ তলে বসে কৃষ্ণের চরণ ধৌত করে চরণ বন্দনা করছে। বন্দে নবঘন শ্যামং পীতকৌশেয় বাসসম সানন্দং সুন্দরং শুদ্ধং শ্রীকৃষ্ণং প্রকৃতই পরম রাধে সং রাধিকা প্রাণবল্লভ বল্লভী সূতম রাধা সেবিত পাদজং রাধা বক্ষ স্থল স্থিতম রাধানু গোরাধিকেয়ং বাধা প্রহিত মানসম রাধাধারং ভবাধারং সর্বধারং নমাশ্রিতম জয় যজ্ঞেশ্বর জয় কৃষ্ণ গোপাল জয় যজ্ঞেশ্বর কৃষ্ণ গোপাল জয় যজ্ঞেশ্বর কৃষ্ণ গোপাল জয় যজ্ঞেশ্বর কৃষ্ণ গোপাল আমার আধারং গিরি ধরিলা রাধা কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ করুণা জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ 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 সকলে কৃষ্ণের চরণ বন্দনা করছে, কিন্তু কৃষ্ণচন্দ্রের মন পড়ে আছে বৃন্দাবন বাসীর উপরে। তিনি দেখছেন নিমন্ত্রিত অতিথিগণ সকলেই তো উপস্থিত হয়েছে যজ্ঞস্থলে, কিন্তু এখনো বৃন্দাবন বাসী তো এলো না। হ্যাঁ গো, দাঁড়ি তো আমার আদেশ মতো দ্বার বন্ধ করে দিয়েছে, এবার তো যজ্ঞ শুরু করতে হবে, কিন্তু দাঁড়ি আমার অনুমতি ছাড়া আর তো দ্বার ছাড়বে না, কাউকে প্রবেশ করতে দেবে না, তাহলে বৃন্দাবন বাসী যদি আসে প্রবেশ করবে কি করে? এই চিন্তায় মগ্ন করজোরে বলছে, প্রভু এবার অনুমতি দিন, যজ্ঞ শুরু করা যাক। সকলের মুখের দিকে তাকিয়ে প্রভু অনুমতি দিলেন যজ্ঞ শুরু করার। সকলে নয়ন ভরে যজ্ঞ দর্শন করছে, কিন্তু ভগবানের মন পড়ে আছে বৃন্দাবন বাসীর। বহু সময় পার হয়ে গেল, হঠাৎ এক সময় বৃন্দাবন বাসী উপস্থিত হলো যজ্ঞের দ্বার সম্মুখে। সকলেই প্রবেশ করতে যাচ্ছে, দ্বারই প্রবেশ করতে দেবে না, যদুপতির আদেশ মতো দ্বার বন্ধ হয়েছে, যজ্ঞ শুরু হয়েছে, তিনি অনুমতি না দিলে আমি কাউকে প্রবেশ করতে দিতে পারি না। সকলে করজোরে মিনতি করছে, অনুনয় বিনয় করছে, কিন্তু দ্বারই দ্বার ছাড়ছে না। শেষে মা যশোমতী এসে বলছেন, ওরে দ্বারই দে বাবা, দ্বার ছেড়ে দে, আমি তো যদুপতি কৃষ্ণের মা রে, আমি তোকে বলছি দে 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 বাবা, দ্বার ছেড়ে দে। কতদিন আমি আমার কানাইকে দেখিনি, তাকে দর্শনের জন্য তার স্পর্শের জন্য আমার ভেতর ছটফট করছে, আমি বলছি দ্বার ছেড়ে দে। তখন যশোমতীর দশা থেকে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, তুমি যদুপতি কৃষ্ণের মা,
তো তুমি যদি যদুপতি কৃষ্ণের মা হও, দেবকী কে? যশোমতী বললেন, তুই এত তত্ত্ব বুঝবি না, আমি সত্য বলছি। দেবকী যেমন তার মা, আমিও তার মা দে, তার ছেড়ে দে। বলে তুমি যদি যদুপতি কৃষ্ণের মা হও, তোমার এই দশা কেন? জীর্ণ দেহ, ছিন্ন বসন, কাঙালিনীর বেশ, মিথ্যা বলছো, ছলনা করছো। নারী সত্য কথা বলছি, বললাম তো দাঁড় ছাড়বো না। এত অনুনয় বিনয় করে যখন দাঁড়ি দাঁড় ছাড়লো না, তখন মা যশোমতী জোরপূর্বক প্রবেশ করতে গেলেন। যখনই জোরপূর্বক প্রবেশ করতে গেছেন, ভগবান অনুমতি দেননি, তাই দাঁড়িয়েও প্রবেশ করতে দিচ্ছে না। দাঁড়ি যখনই বাধা দিয়েছে, সেই আঘাত পেয়ে মা যশোমতী ভূমিতে আচার খেয়ে পড়ে গেলেন। যখনই দুটি হাত তুলে আছাড় খেয়ে পড়ে গেলেন, মা আমার নয়ন জলে মুখ ভাসিয়ে ডাকলেন, ওরে মা যশোমতী আঘাত সইতে না পেরে ভূমিতে পড়ে গেছেন, গোপাল মনে কেঁদে উঠেছে, ভগবান আর সইতে না পেরে ছুটতে ছুটতে এসে দাঁড়িকে সরিয়ে মাকে ভূমি থেকে তুলে ধরলেন। মায়ের নয়নের জল মুছিয়ে দিলেন। প্রশ্ন উঠতে পারে, ভগবান কৃষ্ণ যদি অন্তর্যামী হন, তিনি কি জানতেন না যে আমারই মা যশোমতী প্রবেশ করতে পাচ্ছে না বলে দাঁড়ির কাছে করজোড়ে কত মিনতি করছে, অনুনয় বিনয় করছে? তিনি তো প্রকৃত পুরুষ, পুরুষ বললে ভুল হয়, পরম পুরুষ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, তিনি সচ্চিত আনন্দ ত্রিগুণাতীত, তার অজানায় জগতে কি আছে? তাহলে তিনি যদি জেনে থাকেন মা যশোমতী দাঁড়ির কাছে অনুনয় বিনয় করছে প্রবেশ করার জন্য, তখন তিনি এলেন না কেন? মা যখন এই দুটি বাহু তুলে আচারকে ভূমিতে পড়লেন আর গোপাল বলে কেঁদে উঠলেন, তখন ভগবান ছুটে এসে মাকে ভূমি থেকে তুলে ধরলেন। এ থেকে আমরা কি শিক্ষা পাই? জীবকে এটাই তিনি শিক্ষা দিলেন, আমার কাছে সকলেই সমান, সকলের জন্য সমান বিচার। জীবকে শিক্ষা দিয়ে দিলেন, যতক্ষণ না পূর্ণ আত্মনিবেদন করতে পাচ্ছ, ততক্ষণ আমাকে লাভ করা সম্ভব নয়। সভা মাঝে দুর্যোধনের আদেশ মতো দুঃশাসন তো অনেক চেষ্টা করেছিল দ্রৌপদীর বস্ত্র হরণে, কেউ রক্ষা করেনি। দ্রৌপদী নিজের ক্ষমতার দ্বারা অনেক চেষ্টা করেছিল, অঙ্গে বসন ধরে রাখার পারেনি। যখন দেখলো এই জগতে কেউ রক্ষা করছে না, তখন দুটি হাত তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন দলে বুক বসিয়ে ডাক দিল। কৃষ্ণ তাকে বসন দান করলেন, লজ্জা নিবারণ করলেন। আজকে মা যশোমতী যতক্ষণ নিজে চেষ্টা করেছিলেন, ভগবানের করার কিছুই ছিল না। যখন তিনি ভূমিতে আচার খেয়ে পড়ে গেলেন, চিন্তা করলেন আমার সকল চেষ্টাই বিফল, আমার বুঝি আর যজ্ঞস্থলে প্রবেশ করা হলো না। দুটি হাত তুলে ভূমিতে আচার খেয়ে পড়ে গোপাল বলে কেঁদে উঠলেন, মায়েরও পূর্ণ আত্মনিবেদন হয়ে গেল ভগবানের চরণে। তাই তো ভগবান ছুটে এসলেন। ধীরে ধীরে যজ্ঞস্থলে সকলকে নিয়ে গিয়ে যেখানে পিতা বসুদেব মাতা দেবকী বসেছেন, পাশেই বসালেন নন্দ যশোমতীকে, একদিকে সখা অপরদিকে সখীগণ, সখীদের মধ্যে রাধা রানী। ভগবান স্বর্ণ ভিঙ্গারে বাড়ি লয়ে পিতার চরণ ধৌত করে দিচ্ছেন, পিতা সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।
যখনই মায়ের চরণ ধৌত করতে গেছেন, মা যশোমতী গোপাল গোপাল বলে মুখে জড়িয়ে ধরে বদনে লক্ষ লক্ষ চুমন দিচ্ছেন, আদর করছেন। কিন্তু এই ভাবটা দর্শন করে দেবকী সইতে পারল না। দেবকী যশোমতীর কাছে সে বলল, যশোমতী তুমি এমন ভাব দেখাচ্ছ, নিমন্ত্রিত অতিথিগণ দেখে কি ভাববে জানো, যে কৃষ্ণ শুধু তোমার পুত্র, আমার কেউ নয়। যশোমতী এত বছর পর সন্তানকে কাছে পেয়ে আনন্দে বিভোর হয়ে বললেন, গোপাল কারো নয়, সে শুধু আমার, কানাই আমার। কিন্তু মাতা দেবকী যশোমতীর অন্তরঙ্গ ভাবটা একবার বোঝবার চেষ্টা করলেন না। এ কথা শুনি দেবকীর অভিমান হয়ে গেল, এত বড় কথা, সকলের সম্মুখে যশোমতী আমাকে অপমান করলো, কৃষ্ণ নাকি শুধু তার, আমার কেউ নয়। যশোমতীকে ভুল বুঝে ক্ষণেকের জন্য দেবকী অহংকারে মত্ত হয়ে কৃষ্ণকে নিজের কাছে এনে বলল, তুই বিচার করে বল কে তোর প্রকৃত মা, তোর প্রতি অধিকার কার বেশি। কৃষ্ণ বিপদে পড়ে গেলেন, দেবকীকে বলছেন, আমার প্রতি তোমারও যেমন অধিকার, মা যশোমতীর উপর সমান অধিকার। দেবকী বলেন, ছলনা বন্ধ কর। দেবকীর অহংকার জাগরিত হওয়ার কারণটা কি বলুন তো, দেবকী তো জানে আমি তাকে গর্ভে ধারণ করে কংসের কারাগারে জন্ম দিয়েছি, যশোমতী তো পালন করেছে, তাহলে আমারই তো অধিকার বেশি হবে। সে কথা ভেবে অহংকারে মত্ত হয়ে বিচার চাইছে, যখন বারবার বিচার চাইছে তখন কৃষ্ণচন্দ্র করজোড়ে মাতা দেবকীকে বলছে, মা এই বিচারে তুমি যদি দুঃখ পাও। দেবকী বলছেন, আমি মেনে নেব, তবু আমি বিচার চাই সকলের সম্মুখে। বেশ, একটি সিংহাসনে যশোমতীকে বসিয়েছেন, দূরে আরেকটি সিংহাসনে দেবকীকে বসিয়েছেন। এবার যশোমতীর কাছে গিয়ে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে। সেই রূপে দর্শন দিয়ে যশোমতীকে বলছেন, মা তুমি যে আমাকে কাছে পেয়ে মাতা দেবকীকে বলছো আমি তোমার পুত্র কানাই গোপাল, আর কারু নয়, আমি কি তোমার পুত্র প্রকৃত? সেই দেখো তো, তোমার যে পুত্র কানাই তার তো ছিল দুটি হাত, তার হাতে ছিল মহান মুরলী, কিন্তু আমার তো চারটি হাত, আমার হাতে আছে শঙ্খ চক্র গদা পদ্ম, তাহলে আমি তোমার গোপাল, আমি তোমার কানাই হলাম কি করে? কিন্তু একটু আগে তো দেখলাম আমার কানাই ছিল, খাবার কোথায় লুকালো? ওরে কানাই কোথায় লুকালি বাবা, একবার দেখা দে। মা যশোমতী ছলনাটা বুঝতে পারলেন না। যশোমতীকে দেখানো রূপ আজকে দেবকী দেখতে পাচ্ছেন না, এটাই হলো বাবা কৃষ্ণ লীলা। তার লীলা বোঝে কে? সে যাকে বোঝায় বোঝে সে, নইলে তার ভাব তার লীলা এ জগতে বোঝে কে? হরি হরি বল। এবার দেবকীর কাছে এসে দ্বিভুজ রূপ ধারণ করলেন, করে মহান মুরলী। দেবকীকে বলছেন, মা তুমি যে আমাকে কাছে পেয়ে মনে মনে ভাবছ আমি তোমার পুত্র কৃষ্ণ, আমাকে নিজ পুত্র ভেবে মা যশোমতীকে অপমান করছো, তার প্রতি অভিমান করছো, আমি তোমার পুত্র কৃষ্ণ। মনে করে দেখো সেদিনের কথা, যেদিন কংসের কারাগারে জন্ম নিয়েছিলাম, কি রূপে দর্শন দিয়েছিলাম, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে, মনে পড়ে মা? হ্যাঁ মনে পড়ে। তাহলে আমি তোমার পুত্র হলাম কি করে? আমি তো চতুর্ভুজ নই, আমি তো দ্বিভুজ, বলো। তখন দেবকী বললেন, ওরে কৃষ্ণ তুই জগতের সকলকে বোঝাতে পারিস, তোর মায়ায় সকলে বিভোর হতে পারে, কিন্তু আমি তোকে গর্ভে ধারণ করে কংসের কারাগারে জন্ম দিয়েছি, আমি তোর প্রকৃত মা, আমার সঙ্গে ছলনা করে পেরে উঠবি না, তুই আমার পুত্র কৃষ্ণ, এই সব কিছু তো ছলনা। তখন কৃষ্ণ চিন্তায় পড়ে গেলেন, যে দুই মায়ের মধ্যে এই বিবাদ আমি মেটাবো কি করে,
এক মা বুঝতে পারলো না, কিন্তু আর এক মা আমার ছলনা তো ধরে ফেললো। তাহলে দুই মায়ের মধ্যে মিলন হবে কি করে? যখন ভগবান চিন্তায় মগ্ন হয়ে বসে আছেন, যজ্ঞের হোতাগণ এসে করদরে বলছে, আজকে তুমি যদুপতি হলো এ বিচার করতে পারবে না প্রভু, যদি আমাদের অনুমতি দাও আমরা এমনই বিচার করে দেব, সেই বিচারের ফলে দুই মায়ের মধ্যে মিলনও ঘটে যাবে। তখন ভগবান অনুমতি দিলেন, বিচার করে দুই মায়ের মধ্যে তোমরা মিলন ঘটিয়ে দাও। যজ্ঞের হোতাগণ বিচার শুরু করলো যজ্ঞস্থলে, পাশাপাশি দুটি সিংহাসন রাখা আছে, একটিতে দেবকী বসেছেন অপরটিতে যশোমতী। সম্মুখে একটি সিংহাসনে বসে আছেন কৃষ্ণ, দুই মা একদিকে কৃষ্ণ অপর দিকে। দুই মা কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, কৃষ্ণ কিন্তু দুই মাকে দেখতে পাচ্ছেন, মধ্যকানটা ফাঁকা যাতে কেউ কাউকে দেখতে না পায়। সে কথা ভেবে মধ্যখানটা শক্ত বস্ত্র দিয়ে ঘিরে দেওয়া হলো। কটি বস্ত্র? মায়েদের উত্তর নেই, কেন ঘুমোচ্ছে নাকি? কটি বস্ত্র দিয়ে ঘিরা হয়েছে? সপ্ত, সাতটি বস্ত্র দিয়ে। আবার প্রশ্ন, এ জগতে এমন মোটা বস্ত্র আছে যে দুটি বস্ত্র দিয়ে ঘিরে দিলে কেউ কাউকে দেখতে পাবে না? আবার দশটি বস্ত্রও দেওয়া যেত, একশোটি বস্ত্রও দেওয়া যেত, সাতটি বস্ত্রের কথা ব্যবহার করা হলো কেন? সাতটি বস্ত্র কেন ব্যবহার করা হয়েছিলেন? জীবকে ভজন শিক্ষা দেবার জন্য। আমরা কোথায় অবস্থান করি? মধ্যখানে। আমাদের ওপরে সাতটি স্তর, ভূভুব মহাজন তপ সত্য, নিচে সাতটি স্তর, অতল বিতল সুতল মহাতল রসাতল তলাতল পাতাল। আমার ভাইরা জানেন, ছোট ছোট মনের জানেন, বিজ্ঞানী ভাষায় এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্রোপোস্ফিয়ার, এক একটা স্তরের এক একটা নাম আছে। মধ্যখানে আমরা। তো ভক্ত যখন ভগবানকে লাভ করতে চায়, তাকে সাধনার দ্বারা সপ্ত স্তর পার হতে হয়। সাধনার সাতটি ধাপ পার হতে পারলে তবে জীবাত্মা নিতাই গৌর হরি বল বলে পরমাত্মার সঙ্গে মিলিত হয়। জীবকে এই ভজনের পথটা শিক্ষা দেবার জন্যে সপ্ত বস্ত্রের কথা ব্যবহার করা হয়েছে বা উল্লেখ আছে। এবার যজ্ঞের হোতাগণ কৃষ্ণকে বললেন, প্রভু এ জগতে বড় ডাক মধুর ডাক কি মা ডাক? তুমি এই সপ্ত বস্ত্রের আড়াল থেকে মা বলে ডাকো, আজকে তোমার বদনে মা ডাক শোভন করে এই অধিক বয়সেও যার মধ্যে বাৎসল্য প্রেম বাৎসল্য ভাব জাগরিত হবে এবং তার পয়োধর থেকে দুগ্ধ বাহির হয়ে সেই দুগ্ধ সপ্ত বস্ত্র ভেদ করে তোমার বদনে পতিত হবে, সেই হবে প্রকৃত মা, তার অধিকার বেশি। কৃষ্ণচন্দ্র সপ্ত বস্ত্রের আড়াল থেকে ডাক দিলেন, মা সাথে সাথে সন্তানের বদনে মা ডাক শোভন করে দেবকী সাড়া দিতে পারলেন না, আর দেবকীর মধ্যে বাৎসল্য প্রেম ভাব জাগরিত হলো না, যশোমতীর অধিক বয়সেও তার হৃদয়ে বাৎসল্য প্রেম বাৎসল্য ভাব জাগরিত হলো, সাথে সাথে যশোমতীর পায়ধর থেকে দুগ্ধ বাহির হয়ে সেই দুগ্ধ সপ্তবস্ত্র ভেদ করে কৃষ্ণের বদনে পতিত হলো। সকলে দর্শন করে যশোমতী ধন্য ধন্য করতে লাগলো। তখন মাতা দেবকী মাথা নিচু করে নয়ন জলে বুক ভাসাচ্ছে, কৃষ্ণ ছুটে এসে মাকে সান্ত্বনা দিচ্ছে, তোমাকে তো বলেছিলাম, তুমি তো বিচার চেয়েছিলে, বলো এখানে আমার কি দোষ?
তখন দেবকী বলছেন, হরে কৃষ্ণ, আমি তো তোকে গর্ভে ধারণ করে কংসের কারাগারে জন্ম দিয়েছি, এটা সত্য? হ্যাঁ, নিশ্চয়ই সত্য, যশোমতী শুধু পালন করেছে। তোর বদলে মা ডাক শুনে আমার পয়োধর থেকে দুগুদ বাহির হয়ে তোর বদনে কেন পতিত হল না বল? অথচ যশোমতী তোকে গর্ভে ধারণ করল না, শুধু পালন করল, তোর বদনে মা ডাক শুনে তার পয়োধর থেকে দুগুদ বাহির হয়ে তোর বদনে পতিত হল কেন, কি কারণে? তখন করজোড়ে কৃষ্ণ বললেন, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগে তুমি কে ছিলে আর আমি কে ছিলাম? আমি ছিলাম দশরথ কৌশল্যার নন্দন রাম, তুমি ছিলে দশরথের মেজরানী কৈকেয়ী, তোমার পুত্র ছিল ভরত, ভরত রাজা হয়ে সিংহাসনে বসবে, এটাই ছিল তোমার মনের আশা। তাই পিতার সেবা করে সুযোগ বুঝে বর চেয়ে নিয়েছিলে, তার মধ্যে একটি হলো 14 বৎসরের জন্য রামের বনবাসে গমন। পিতা এই বর দিতে রাজি হননি, কিন্তু তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তাই বর দিতে বাধ্য হল। পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে গমন করছিলাম, সাথে সীতা লক্ষ্মণ। আমার মা কৌশল্যা একটি পাত্র করে দুগ্ধ এনেছিল, আমার বদনে ধরেছিল, সেদিন সেই দুগ্ধের পাত্র তুমি ফেলে দিয়েছিলে, পান করতে দাও না। সেদিন আমার মা কৌশল্যা কত কষ্ট পেয়েছিল, আমি যখন বনবাসে গমন করলাম আমার বিরহ যন্ত্রণা সইতে না পেরে আমার পিতা দশরথ হারাম হারাম বলে বুকে হাত চাপড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সকল কথা যখন তোমার পুত্র ভরত জানতে পারল, তোমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল, ভৎসনা করেছিল, তোমার পুত্রই ভরত কোনদিন রাজা হয়ে সিংহাসনে বসলো না, আমার পাদুকায়নে ভক্তি ভরে পূজা করেছিল, রাজ্য পরিচালনা করেছিল, তখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছিলে, মনে মনে করেছিলে আমি রামের প্রতি যে অন্যায় অবিচার করেছি তার কোনো ক্ষমা হয় না, শুনেছি রাম তো বড় দয়ালু, যদি আমার সকল অপরাধ ক্ষমা করে। রাম আমার কাছে এসে মা বলে ডাকে, তবে এ মুখ রামকে দেখাবো, নইলে বিষ মিশ্রিত লাড্ডু ভক্ষণ করে আমি প্রাণটা ত্যাগ করব। 14 বৎসর যখন পর ফিরে এলাম, তোমার অন্তরঙ্গ ভাবটা জানতে পেরে আমি নিজের মা কৌশল্যার কাছে না গিয়ে তোমার মন্দিরে প্রবেশ করে তোমাকে মা বলে ডেকে প্রণাম করেছিলাম, মনে পড়ে? সেদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলে, হরে রাম, আমার জন্য তো তোকে বাবা বনবাসে গমন করতে হলো, আজকে 14 বৎসর পর রাজ্যে ফিরে নিজের মা কৌশল্যার কাছে না গিয়ে আমার কাছে এসে দাঁড়ালি বাবা। আমি সেদিন তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, তুমিও তো আমার মা, তুমি যে আমাকে বনবাসে পাঠিয়েছিলে তার জন্য তোমার প্রতি আমার কোনো অভিমান নেই, তুমি কি কোনোদিন আমার অমঙ্গল চাও? মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, আমার মঙ্গলের জন্যই তুমি আমাকে বনবাসে পাঠিয়েছিলে, তাতে তোমার প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, তবু আমার মুখের কথাটা তোমার বিশ্বাস হলো না মা, তবু তুমি আমাকে যাচাই করতে চাইলে, পরীক্ষা করতে চাইলে। তখন তুমি বললে, বেশ, যদি অন্তর থেকে তুই আমাকে ক্ষমা করে থাকিস, এই মুহূর্তে আমাকে কথা দে, পরজন্মে তুই আমার পুত্ররূপে আমার গর্ভে আশ্রয় নিবি, যদি কথা দিস ভালো, নইলে তোর সম্মুখে এই বিষ মিশ্রিত লাড্ডু ভক্ষণ করে আমি প্রাণটা ত্যাগ করব, আত্মহত্যা মহাপাপ, সেই পাপ থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি প্রতিশ্রুতি দিতে সেদিন বাধ্য হয়েছিলাম, বলেছিলাম বেশ, কথা দিলাম, পরজন্মে আমি তোমার পুত্র রূপে তোমার গর্ভে আশ্রয় নেব, কিন্তু তোমার গর্ভে জন্ম নিল, তোমার পয়োধরের দুগ্ধ পান আমি করব না, তাই ভেবে দেখো মা।
যশোমতী গর্ভে ধারণ করেছে। অনেকে বলে যে নিশ্চয় যশোমতী আমাকে গর্ভে ধারণ করেছে তাই তার পায়ে ধরে দুগ্ধ পান করেছি, না সে আমাকে গর্ভে ধারণ করেনি, শুধু লালন পালন করেছে। যে ভক্ত জানে না সে কথা বলে, কিন্তু যারা জানে চলো মারে কে আর মারে হরি তো রাখে কে। যে ভক্ত জানে না তারা বলে আমি নাকি যশোমতীর গর্ভে জন্ম নিয়েছি, তারা জানে না আমি যশোমতীর গর্ভে জন্মিনি, যশোমতী আমাকে শুধু লালন পালন করেছে। তাহলে তার আমি পয় ধরে দুগ্ধটা কেন পান করলাম, কি কারণে? তাকেও পূর্বজন্মে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারা পূর্বে জন্মে কে ছিল? ধরা আর দ্রোণ, ভক্ত ভক্ত সাধিকা, অতিথি সৎকারই ছিল তাদের ব্রত বা সংকল্প। অতিথি দ্বারে এসে কোনোদিন ফিরে যেত না। একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্থির করলেন দেখব তারা কেমন করে সংকল্প পূর্ণ করে, ছলনা করলেন ভক্ত ভক্ত সাধিকার সাথে, পরীক্ষা করতে চাইলেন। তারা যে গ্রামে বসবাস করত দুর্ভিক্ষের সৃষ্টি করলো বহুদিন ধরে, সেই গ্রামের মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, দুর্ভিক্ষ, দোন ভিক্ষায় বাহির হচ্ছে, কোথাও কিছু পাচ্ছে না, খালি হাতে ফিরে আছে, অনাহারে তাদেরও দিন কাটছে। একদিন দ্রোণ ভিক্ষায় বাহির হয়েছে, সেই সময়ে ধরা গৃহকর্ম করছে উপস্থিত কে? ব্রহ্মা আর বিষ্ণু। এক ব্রাহ্মণের রূপ ধারণ করে উপস্থিত, ভবতি ভিক্ষ্মং দেহি সাং দেহি। যখনই ভবতি ভিক্ষ্মং দেহি, ভবন ভিক্ষ্মং দেহি বলে ডাক দিয়েছে, ধরা ছুটে এসে দর্শন করে করজোরে বলছে, আমার গৃহে এমন কিছু নেই যে আমি অতিথি সৎকার করব। করজোরে মিনতি করে বলছে, আপনারা দয়া করে বসুন, আমার স্বামী তো ভিক্ষায় গেছেন, ভিক্ষা করে আনলেই, আপনারা যা চাইছেন আমি দেবার চেষ্টা করব। অপেক্ষা করে বসে আছে, দ্রোণ আর ফিরে আসছে না, বেলা বয়ে যায়, ক্ষুধার জ্বালা সইতে না পেরে এই দুই ব্রাহ্মণ বলছে, মা তোমার স্বামী কখন ভিক্ষা করে আসবে, ততক্ষণ পর্যন্ত অনাহারে আমাদেরকে দিন কাটাতে হবে, একই তো অনেকদিন কিছু ভোজন করিনি, ক্ষুধায় উদার চলে যাচ্ছে, যদি কিছু দিতে পারো তো ভালো, নইলে বলো চলে যাই, অতিথি কিছু ভোজন না করে চলে যাবে এটাও তো মহা পাপ, তাহলে আমার সংকল্প পূর্ণ হবে না, এখন আমি কি করি? নয়ন জলে বুক ভাসাচ্ছে না, গোপীনাথকে স্মরণ করছে। তখন তাদের মধ্যে এক ব্রাহ্মণ বলল, মা তুমি বলছো কোথাও কিছু মিলছে না, তোমাদের গ্রামে যখন প্রবেশ করলাম দেখলাম গ্রামে প্রবেশ করার মুখেই একজন ভালো ভালো মিষ্টান্ন সাজিয়ে বিক্রয় করছে, আর তুমি বলছো কোথাও কিছু মিলছে না, আমরা নিজ চোখে দেখে এলাম, তুমি সেখানে গিয়ে কিছু মিষ্টান্ন আনো। ধরা ছুটে গেল সেখানে, ছুটে গিয়ে দোকানদারকে বলছে, আমাকে কিছু মিষ্টান্ন দেবেন, আমার গৃহে দুইজন অতিথি বসে আছেন, অনাহারে দিন কাটাচ্ছে, বড় তারা ক্ষুধার্থ, দয়া করে কিছু মিষ্টান্ন দিন। দোকানদার বলছেন, কেন দেব না মা, যা কিছু প্রয়োজন সব নিয়ে যাও। ধরাকে দিয়ে দিচ্ছে যা চাইছে, ধরা আনন্দিত হয়ে মিষ্টান্ন নিয়ে যাচ্ছে অতিথি সেবা করবে। যখনই মিষ্টান্ন লয়ে চলে যাবে তখন সেই দোকানদার বলছে, আগো করি না দিয়ে চলে যাচ্ছ মিষ্টান্ন লয়ে? তখন ধরা বলছে, আমার স্বামী তো ভিক্ষায় বাহির হয়েছেন, ভিক্ষা করে আনলে মিষ্টান্নের দাম আমি দিয়ে যাব। ধরার হাত থেকে মিষ্টান্ন কেড়ে নিয়ে তিনি বলে উঠলেন, সম্ভব নয়, করি দাও মিষ্টান্ন নয়, করি নাই তো ফিরে যাও, খালি হাতে আমি কিছু দিতে পারবো না। ধরা নয়ন জলে বুক ভাসি,
করজরে মিনতি করে বলছে আমার কাছে এমন কিচ্ছু নেই যা দিয়ে মিষ্টান্ন আমি নিয়ে গিয়ে অতিথি সেবা করব। আপনি একটু করুন না, করুন, দয়া করুন। না 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 না, আমার কাছে কেঁদে লাভ নেই, ফিরে যাও। ধরা কাঁদতে কাঁদতে যখন ফিরে যাচ্ছে, যখন কিছু দূর গিয়েছে, তখন সেই দোকানদার বলে উঠল, মিষ্টান্নের দাম তোমার কাছে আছে কিন্তু তুমি ইচ্ছা করে দিতে চাইছ না। তখন ধরা ফিরে এসে করজোরে বলছে, বলুন এমন কি আছে যা দিলে মিষ্টান্নের দাম পরিশোধ হয়ে যাবে, আমি অতিথি সেবা করতে পারব। তখন দোকানদার বলে উঠল, তোমার উন্নত পয়ধর যুগলি আমার মিষ্টান্নের দাম। এ কথা শ্রবণ করে দুটি হাত দিয়ে ধরা নিজের কর্ণ দুটি চেপে ধরে বলল, ভগবান আমি কোথায় এলাম, এ কথা যে কানে শোনাও মহাপাপ, এ ধরিত্রী দুটি ভাগে ভাগ হয়ে যাও, আমি তোমার কর্মে প্রবেশ করি। পরক্ষণে ধরা আবার মনে মনে ভাবছে, এ তো মাংসপিণ্ড, দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেলে এই দেহটা পচে গলে নষ্ট হবে, পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই লীন হবে, নইলে পশু পক্ষী এই দেহকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো এই মাংসপিণ্ড দুটি দান করে যদি আমি কিছু মিষ্টান্ন পাই, অতিথি সেবা তো পূর্ণ হবে, আমার সংকল্প পূর্ণ হবে। তখন ধরা ফিরে এসে বলছে, দিন একটি অস্ত্র। এই দোকানদার একটি ধারালো অস্ত্র দিয়েছে, ধরা নিজের পয়ধর কেটে দোকানদারকে প্রদান করলো। মোটা বসন দিয়ে পক্ষকারী ভালো করে বেঁধে অতিথি সেবার জন্য মিষ্টান্ন নিয়ে আসতে গৃহে প্রবেশ করে ধরা দেখছে, এসেছিল তো দুই ব্রাহ্মণ, মিষ্টান্ন নিয়ে যখন গৃহে প্রবেশ করছে দেখছে তিনজন বসে আছে। এ কি, আপনারা তো দুজন ছিলেন, আর একজন এলো কোথা থেকে? সে তখন বলছে, মা আমরা তিনজনই একই আশ্রমে থাকি মা, ওরা তোমার গৃহে এসেছিল, আমি অন্য গৃহে গমন করেছিলাম, যদি কিছু পাই উদারের জ্বালা থেকে মুক্তি পাবো, কেউ কিছু দিল না, তাই এখানে এসে বসে পড়লাম। ভালো করেছো বাবা, তিনটি পত্র দিয়েছি সেবার পত্র, মিষ্টান্ন দিচ্ছে তিনটে পত্রেই। মিষ্টান্ন দিতে দিতে বক্ষথল রুধি এক ফোঁটা যখনই এই সেবার পাত্রে পড়ল, তিনজন চিৎকার করে বলে উঠল, ছি অশুচি অপবিত্র দেহে অতিথি সেবা করতে চাইছো, ছি। তারা বুঝলো না, বুঝো বুঝবার চেষ্টা করলো না, ছলনা করলো। তখন ধরা চিন্তা করছে, এত কষ্ট করে নিজের পয়ধর কেটে প্রদান করে মিষ্টান্ন নিয়ে এলাম, সেই সেবা তো বাধা পড়ে গেল, আর আমার কি আছে যা দিয়ে আমি মিষ্টান্ন নিয়ে এসে অতিথি সেবা পূর্ণ করতে পারি? এই চিন্তা করতে করতে নয়ন জলে বুক ভাসিয়ে ধরা জ্ঞান হারিয়ে ভূমিতলে লুটিয়ে পড়ল। ভক্ত সাধিকার এই ভাব দেখে কি আর ভগবান থাকতে পারেন? তিনজনে নিজ রূপ ধারণ করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ধরার মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে, ধরা নয়ন মিলিছিয়ে দেখছি, কি প্রভু আপনারা, আমরা তোমায় তো পরীক্ষা করছিলাম, তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, ওঠো কেঁদো না। যে পত্রে আমাদের সেবা নিতে চাইলে, সেবা নিতে নিতে তোমার পক্ষে রুধির এই সেবার পাত্রে প্রতিদিন, সেই সেবার তিনটি পত্র জগৎ মাঝে বিফল হবে না, তা চন্দ্রমাল্য রূপে জন্ম নেবে, চাঁদমালা যাকে বলি বাবা। দেখবেন সকল দেব দেবীর হাতে যে চাঁদমালা থাকে তিনটি, ওটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সেবার পাত্র, তার থেকে চন্দ্রমাল্যের জন্ম হয়েছে। চাঁদমালা
নিচে যে ছোলার দুটি বস্তু ঝোলে সেটি কে জানেন? ধরা আর দ্রোণ। তখন ভোলানাথ হাসতে হাসতে বলছে, মা ধরা, যে দোকানদারের কাছে মিষ্টান্ন আনতে গিয়েছিলে আমি সেই দোকানদার। ভোলানাথ, আপনি? আপনি? হ্যাঁ মা, আজ থেকে তুমি আমাদের মা, আমরা তোমার অধম সন্তান। তো শিশুর লক্ষ্য তো হয় মায়ের পয়োধরের দিকে, তাই এখানে আমার কোনো অপরাধ নেই, আমি তো সেই অধম শিশু। তখন নারায়ণ বললেন, আজকে তুমি যখন আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, বলো কি বর চাও? ধরা বলল, করজোড়ে এই দাসীকে যদি বর দাও, এই বর দাও, যেন তোমাকে আমি পুত্র রূপে লাভ করি। বেশ, আমি যারই গর্ভে জন্ম নিই না কেন, তোমার কাছেই পালিত হব। আর যারই গর্ভে জন্ম নিই না কেন, ধরা মাঝে যদি আমি জন্ম নিই, আমি একমাত্র তোমার পয়োধরে দুগ্ধই পান করব। কারণ যে পয়োধর প্রদান করে অতিথি সেবা তুমি পূর্ণ করেছ, যদি আমাকে জন্ম নিতেই হয়, যারই গর্ভে জন্ম নিয়ে গেলেন, দুগ্ধ যদি পান করি সে হলে তুমি। সেজন্য দেবকীর গর্ভে তিনি জন্ম নিল, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী সেই ধরা এলো যশোমতী রূপে, দ্রোণ এলো নন্দ মহারাজা রূপে। তাই যশোমতীর কাছে পালিত হয়ে পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী তার পয়োধরে দুগ্ধ পান করেছিল। সেই জন্য যজ্ঞস্থলে মা যশোমতীর পয়োধরে দুগ্ধ আমার বদনে পতিত হল। দেবকে নিজের ভুল বুঝতে পেরে শান্ত হলেন। দুই মায়ের মধ্যে মিলন ঘটে গেল। দুই মায়ের মধ্যে মিলন ঘটিয়ে মধ্যকানে বসে কীর্ষণ্ণ নিছানা ভোজন করছেন, এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হ্যাঁ গো, আজকে ছাগলই তাকে ভগবান গানে তার পূজা করো, তবেই যজ্ঞ পূর্ণ হবে। এমন সময় সখীদের মধ্য থেকে বিন্দা সখী বলে উঠল, এত যদি কহিলা, এত যদি কহিলা, বিন্দা দুটি জুড়ি দুই পানি, আরে কহিলেন বিন্দা দুটি জুড়ি দুই পানি, জানাতে হবে না যে মোরা সব জান, জানাতে হবে না যে তখন সখীরা বলল, আমাদের বলতে যা কিছু ছিল আমরা পূর্বেই তার চরণে অর্পণ করেছি, আমাদের বলে তো কিছু নেই, আজকে কি দিয়ে আমরা তার পূজা করব বলুন। তখন ব্রহ্মা বলছেন, সখীগণ, তোমরা যে গোবিন্দ চরণে সবকিছু অর্পণ করেছো তার প্রমাণ কি? পরীক্ষা দিতে পারো বলুন। নিশ্চয়ই পরীক্ষা দেবো। মানস সরোবর থেকে একটি পদ্ম আনয়ন করা হলো, যজ্ঞস্থলে একটি বাটখারা অর্থাৎ দাঁড়ি পাল্লা খাটানো হলো। ব্রহ্মা বললেন, হে সখীগণ, তোমরা যদি কৃষ্ণ চরণে সবকিছু অর্পণ করতে পারো, একটি পাল্লাতে একটি পদ্ম ফুল দেয়া থাকবে, আর তোমরা অপর পাল্লাতে সকল সখী বসবে। তোমাদের ওজন যদি একটি পদ্মের সমান হয়, আমরা সকলে মেনে নেব তোমরা সবকিছু কৃষ্ণ চরণে অর্পণ করেছ, নিজেদের বলে কিছু রাখুনি। সকলে অন্তরে কৃষ্ণ নাম জপ করতে করতে যখনই পাল্লায় বসল সখীগণ, নিমন্ত্রিত অতিথিগণ সকলে দেখছে আজকে সকলের ওজন একটি পদ্মের সমান হয়ে গেল। সকলেই মেনে নিল, সখীরা নিজেদের বলে কিছু রাখে না, যা কিছু ছিল সব কৃষ্ণ চরণে অর্পণ করেছে। এবার বিন্দা বলে উঠল, হে দেবগণ, আপনারা তো তার চরণ বন্দনা করেন, আপনারা এই পাল্লায় বসে প্রমাণ দিতে পারেন যে আপনারা তার চরণে সব কিছু অর্পণ করেছেন? একে একে দেবতারা সকলেই বসে, কেউ আর জয়ী হতে পারে না। দেবরাজ ইন্দ্র বসল, সেও হেরে গেল, তারও ত্রুটি ছিল। কি ত্রুটি? গুরুপত্নী অহল্লা হরণ করেছিল। ব্রহ্মা বসল, সেও হেরে গেল, পদ্মের সমান হতে পারল না। তার কি ত্রুটি ছিল? মদন বনে উন্মত্ত হয়ে নিজের কন্যাকে আলিঙ্গন দিতে গিয়েছিল, তাই তার কন্যা হয়ে গেল সন্ধ্যা।
ভোলানাথ বলছিলেন দেবের দেব দেবাদি দেব, তিনিও হেরে গেলেন। তো ভোলানাথের আবার কি ত্রুটি ছিল যিনি দেবের দেব? পার্বতীর সঙ্গে অভিমান করে তিনি বলেছিলেন যে আমি পতিতালয়ে গমন করে পার্বতীর অভিমান ভঙ্গ করে দেব, গমনও করেছিলেন। আর সেখানে যখন গেলেন দুর্গা তার সঙ্গে ছলনা করে সেখান থেকে ভোলানাথকে তাড়িয়ে দিলেন। তখন ভোলানাথ দুর্গাকে সেইখানে দেখে বলেছিলেন আজকে এই পতিতালয়ে এসে তুমি আমার সঙ্গে ছলনা করলে? ততটা ছোট করে বলে দিচ্ছি, বাড়ানো যাবে না, অনেক বড় হয়ে যাচ্ছে লীলা। তো দুর্গাকে পতিতালয়ে ছলনা করতে দেখে তখন ভোলানাথ বলেছিলেন আজকে এই পতিতালয়ের দ্বারে এসে তুমি আমার সঙ্গে রূপ সম্বরণ করে ছলনা করলে? তো আজ থেকে যে কোনো ভক্ত তোমার মৃন্ময়ী মূর্তি পূজা করবে, এই পতিতালয়ের মাটি ছাড়া পূজা সম্পন্ন হবে না। সেজন্য দুর্গা পূজা করতে গেলে পতিতালয়ের মৃত্তিকা প্রয়োজন হয়ে থাকে। এই ভোলানাথ তো হেরে গেলেন, একে একে সকলেই হার মেনে গেলেন, কেউ পারলেন না। তখন ব্রহ্মা স্বীকার করলেন একমাত্র সখীরা তোমরাই আছো, তোমরাই কৃষ্ণচরণে সব কিছু অর্পণ করেছো, আর কেউ অর্পণ করেনি। হে শক্তিরূপিণী রাধারানী, যজ্ঞ তো পূর্ণ হয়েছে, এবার যদুপতি কৃষ্ণের করে কর দিয়ে পূর্ণ হতে পূর্ণ করে সকলের আশা পূর্ণ করে দাও। রাধারানী উঠে এসে গোবিন্দের করে কর দিয়ে পূর্ণ হতে প্রদান করছে। গোবিন্দের করে কর দিয়ে যখন পূর্ণ হতে প্রদান করছে সকলে নয়ন ভরেতে দর্শন করছে। যখনই করে কর দিয়ে আনন পূর্ণাহতি প্রদান করা কৃষ্ণের পত্নীগণ কটা? ভগবান কৃষ্ণের পত্নী সংখ্যা কত? 16,108টা। মায়েরা বলবে ওরে বাবরে, ভগবানের এতগুলো পত্নী? হ্যাঁ, ভগবানের যদি পত্নী থাকে তাহলে 16,108টাই হয়, একটা কম না একটা বেশি না। বাহির থেকে যাদের দেখছেন এক একটা নারী, অন্তর জগতে এরা কে জানেন? 16,108টি কৃষ্ণের পত্নী অন্তর জগতে এটা কারা? বেদের মন্ত্র সংখ্যা কত? 1,00,000। ওই 1,00,000 মন্ত্রকে তিনটে পার্টে ভাগ করা আছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডের মন্ত্র সংখ্যা হলো 16,000। ওই বেদের উপাসনা কাণ্ডে 16,000 মন্ত্র, কৃষ্ণের এক একটি পদ্মী, তাহলে 16,000 পদ্মী হলো। এ জগতে 100 প্রকারের ভক্তি আছে, যে কোনো একটি ভক্তিকে আশ্রয় করলে তাকে লাভ করা যায়। এই 100 প্রকার ভক্তি হলো কৃষ্ণের পদ্মী। জগতে 8 প্রকারের পৃথিবী আছে, তারা এক একটা নারীর রূপ ধারণ করেছে লীলা বিলাসের জন্য, এরাও কৃষ্ণের পদ্মী। তাহলে অন্তর জগতে প্রবেশ করলে দেখা যায় ভগবানের বিবাহ হয়নি। এরা হলো বেদের উপাসনা কাণ্ডে 16,000 মন্ত্র, 100 প্রকারের ভক্তি, 8 প্রকারের পৃথিবী। আর বাহির থেকে দেখলে মনে হয় ভগবানের বিবাহ হয়েছে, তারা এক একটা তো নারী রূপে এসেছে লীলা বিলাসের জন্য। আমরা বহির্দৃষ্টি দিয়ে দেখছি এক একটা নারীর রূপ, তাই বলি কৃষ্ণের 16,108টা পত্নী। তারা দেখবে কি করে যে আমাদের স্বামী রাধার করে কর দিয়ে পূর্ণাহতি প্রদান করছে? কোন নারী কি দেখে সইতে পারে? তাই তারা বাধা দিতে পারছে না, নয়ন মুদ্রিত করে দাঁড়িয়ে আছে। তো গোবিন্দ তাদের অন্তরঙ্গ ভাবটা জানতে পেরে নিজ দেহ থেকে বহু কৃষ্ণ সৃজন করলেন। 16,108টা কৃষ্ণ সৃজন করে প্রত্যেক পত্নীর কাছে প্রেরণ করলেন। তারা যখন দেখলো আমাদের পতি রাধার কাছে আছে, আমাদের পতি আমাদের কাছেও আছে, তখন তারা আনন্দিতা হয়ে পূর্ণাহতি দর্শন করতে লাগল। গোবিন্দ নিজের পত্নীদের আনন্দ প্রদান করে পূর্ণাহতি প্রদান করছেন। গোবিন্দের কথা শুনে আনন্দে রাধা রানী, গোবিন্দের করে কার দিয়া, গোবিন্দের কথা শুনে আনন্দে রাধা রানী, গোবিন্দের করে কার মিলিত হইয়া রাধা কৃষ্ণ মিলিত হইয়া।
শুনে আনন্দে রাধা রানী গোবিন্দের করে করুণে পূর্ণ হতে প্রদানে পরযোগ্য পূর্ণ হলো সেই স্থান মহাতীর্থ স্থানে পরিণত হয়ে গেল। এবার রাধা রানীর কর ধরে প্রভাসের জলকে গোবিন্দ যখন স্পর্শ করলেন, গোবিন্দ চরণ স্পর্শ, রাধা রানীর চরণ স্পর্শে প্রভাসের জল অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল। এবার রাধা কৃষ্ণ যজ্ঞ মধ্যস্থলে বসেছেন, চারিদিক আলো করে সকলে যজ্ঞের প্রসাদ গ্রহণ করছে। আজকে আপনারা এই যজ্ঞের প্রসাদ গ্রহণ করবেন, আজকে এটা প্রভাস যজ্ঞের প্রসাদ, যেহেতু এই লীলা প্রকাশ হচ্ছে। আজকে যে প্রসাদটা আপনারা এখানে বসে গ্রহণ করবে ওটা প্রভাস যজ্ঞে প্রসাদ। সকলে প্রসাদ গ্রহণ করে কৃষ্ণ চরণে নিজ নিজ কর্ম অর্পণ করছি। প্রিয়তায় পুণ্যরেখাক্ষ সর্বযজ্ঞে সর হরি তস্মিন তুষ্টি জগৎষ্টং প্রিণীতে পরিণীতং জগৎ এইতৎ সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণ চরণে অর্পিতমস্তু। নিজ নিজ কর্মফল অর্পণ করে যজ্ঞস্থলে রাধা গোবিন্দকে দর্শন করে আনন্দে সকলে গায়, আজ প্রভাস তীরে ও গো রাধা গোবিন্দের যুগল রূপ, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল।